স্বপ্নের সিঁড়ি বেয়ে কর্ণফুলীর নদীর তলদেশে নির্মাণ হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন থেকে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। তবে এর সুড়ঙ্গ পথ পাড়ি দিতে কঠোরভাবে মানতে হবে কিছু নিয়ম কানুন। বঙ্গবন্ধু টানেল ঘুরে জানাচ্ছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদিকি। 2019 সালে শুরু হওয়া দীর্ঘ কর্মযজ্ঞ শেষে উদ্বোধনের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। নদীর তলদেশ দিয়ে নির্মিত এই টানেল দেশবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা, তাই এটি ব্যবহারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। টানেলে প্রবেশের আগে মূল সড়কেই চোখে পড়বে ওজন স্কেল, যাতে পণ্যবাহী সব পরিবহনের ওজন পরিমাপ করা হবে। অতিরিক্ত ওজনের যানবাহন যেতে পারবে না টানেল দিয়ে, এতে চলতে পারবে না মোটরসাইকেল, সিএনজির মতো তিন বা দুই চাকার কোনো যান, চলার অনুমতি নেই বিস্ফোরকবাহী পরিবহনের। স্ক্যানারের মাধ্যমে অ্যাকচুয়ালি যদি কোনো আগ্নেয়াস্ত্র অথবা অন্য কোনো বিস্ফোরক দ্রব্য যদি কোনো গাড়িতে করে কোনো মিসক্রিন যদি নিতে চাই, সেটা না নিতে দেওয়া, সেটা স্ক্রিনিং করে দেখা, এটা যেটা গাড়ির সন্দেহজনক যে গাড়িতে কোনো এরকম আপনার বিস্ফোরক দ্রব্য থাকবে সেটাকে ডিটেক্ট করে এটার সাইড করে নিয়ে এটার চেক করে দেখা হবে। দু চাকার গাড়ি এবং তিন চাকার গাড়ি এটা ওইখানে অ্যালাউ করা ঠিক হবে না, যদিও বা দু চাকার গাড়ি কেন ওইখানে যে কোনো জায়গায় কোনো দাঁড়ানোর কোনো ব্যবস্থা নেই। সব নিয়ম মেনে সামনে এগোতেই দেখা মিলবে স্বপ্নের টানেলের। 80 কিলোমিটার গতিবেগে গাড়ি চলার সক্ষমতা নিয়ে নির্মাণ করা হলেও শুরুতে টানেলে গাড়ির গতি নির্ধারণ করা হয়েছে 60 কিলোমিটার। পায়ে হেঁটে টানেল পার হতে পারবে না কেউ। টানেলে যেতে অতি উৎসাহী লোক যাতে যেতে না পারে সেই ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি, যাতে টানেল উদ্বোধন হওয়ার পরে পরে যাতে পায়ে হেঁটে কেউ যাতে এখানে যেতে না পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। টানেলে ঢুকতে একসাথে 14টি গাড়ি টোল দিতে পারবে। সর্বনিম্ন টোল ধরা হয়েছে 200 টাকা প্রাইভেট কার, জিপ ও পিকআপ ভ্যানের জন্য, আর সর্বোচ্চ 1000 টাকা 4 এক্সেলের ট্রেলারের জন্য, এবং 4 এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য দিতে হবে 200 টাকা করে। টানেলের অভ্যন্তরে গাড়ি থামিয়ে ছবি তোলা বা ফটোশুট পুরোপুরি নিষেধ। 2টি টিউবের 4 লেনে কিছু দূর পর পরই আছে সিসি ক্যামেরা। এছাড়া সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সহ আছে বিদ্যুৎ বিভ্রাট, পানি জমে যাওয়া ও অগ্নি দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি। এখানে হেঁটে গিয়ে দেখার কোনো স্কোপ নাই, মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখার কোনো স্কোপ নাই। এখানে সিকিউরিটি সবসময় এখানে যেহেতু নদীর নিচের একটা জিনিস, এই জিনিসগুলো আমাদের জনগণকে বুঝতে হবে, ভাবতে হবে। এটা এমন কিছু না টানেলটা ওপেন করে দিলে চলো আমরা 10 জন 20 জন মিলে গিয়ে একটু দলাপ বেঁধে একটু দেখে আছি, তা না। আপনি দেখবেন, আপনি গাড়িতে চড়েই দেখবেন, গাড়ি থেকে নামবেন না। সমীক্ষা অনুযায়ী টানেল চালু হলে এতে প্রতিদিন প্রায় 17,000 যানবাহন চলবে। 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের টানেল গাড়িতে পার হতে সময় লাগবে সর্বোচ্চ 4 মিনিট। বিশ্বকে বদলে যাওয়া ভিন্ন এক বাংলাদেশ দেখাতে প্রস্তুত স্বপ্নের বঙ্গবন্ধু টানেল। আগামী 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণ এশিয়ার প্রথম এই সুড়ঙ্গ পথ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।